गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल सनशाइन्स वर्ल्ड। आज होच्छे बृहस्पतिवार, वीक ऑफर दिन, छुटीर दिन, बट ऑब्वियसलि बाड़ीर प्रचुर काज लाइन अप आछे, प्लस बाजारेओ जेते हबे एकटु। मा शरीर खराब बोले मा अनेक दिन ही जाबो जाबो करे बाजारे जे उठते पाच्छे ना, तो सेर जोन्नो बाजारेओ जेते हबे किछु अनाजपाति सब्जीपाति आनार जोन्नो। देन बाड़ीते एसे रान्नाओ करब, रान्ना करे देन दुपुरबेला आफ्टर लंच किछु पुजो शपिंग करारो प्लान आछे। प्रचुर काज लाइन अपे आछे, कतटा कि करे उठते पारबो जानि ना, बिकज पुजोर केनाकाटाटा कराटा खुबी जरूरी। पुजो ना एटलिस्ट नतून किछु कुर्ती केनाटा खुबी, माने जिनिस केनार आछे सेगुलो ना किनलेई नय, तो सेगुलो केनाटाओ इम्पर्टेंट। তো দেখা যাক, চেষ্টা তো করব যা লাইন ডাপে আছে সবই করার। তো আপাতত এখন আগে ঘরটা পরিষ্কার করে নিই, ঘর ঝাড়পোছ করে নিই, দেন নেক্সট কাজে হাত দেব। ও, মাঝখানে আবার ব্রেকফাস্টও করতে হবে, তো আস্তে আস্তে সব কাজই করতে থাকবো। আজকে সারাটা দিন মনে হচ্ছে আজকে অ্যাক্টিভফুল দিন আজকে আমার যাবে, অন্যান্য দিনের মতন শুয়ে বসে কাটবে না আজকের দিনটা। তো আপাতত এখন, ও তার সাথে সাথে নিচে টিভিটা খারাপ হয়েছে, তো তার জন্য মেকানিকও আসবে দুপুরবেলা। তো প্রচুর লাইন ডাপে কাজ আছে, তো সবই করব আস্তে আস্তে। তো এখন আপাতত ঘরটা আগে পরিষ্কার। ঘড়িতে বাজে এখন 11টা, বেরিয়ে পড়লাম। ঘরের সব কাজ কমপ্লিট করে ঘরের যা যা যাবতীয় কাজকর্ম আছে সেগুলোকে করে সব সেরে ঘর মুছে এবার চললাম বাজারে। বাজারে কালকে তো কিছু করে এনেছিলাম, আজকেও অল্প বিস্তর আছে, আলু পেঁয়াজ এগুলো আনতে হবে, প্লাস ব্রেকফাস্টটাও আজকে এখনও হয়নি, তো মা শরীর খারাপ বলে কিছু করতে পারিনি, তো ব্রেকফাস্টটাও আজকে কিনেই আনবো। লাইফে ফার্স্ট টাইম বলবো না বাজার যাচ্ছি, অনেকবারই গেছি কিন্তু এরকম চিন্তা ভাবনা করে বাজারে কমই গেছি। বাজার সঙ্গে তোমাদেরকে আজ বাজারের ট্যুরও দিয়ে দেবো, কোথা থেকে কি কিনছি না কিনছি সবই তোমরা দেখতে পাবে। হয়ে যাবে তো? কত? 35 টাকা। কত করে? এটা তো আমাকে 2 কেজি একটু বড় দেখে দাও তো। আমি হয়ে যাব পাগল, জিনিস নেওয়ার কথা অর্ধেক জিনিস নিয়ে আমি চলে গেছি বাকি জিনিস ছেড়ে দিয়ে, এখন বাকি জিনিসগুলো নিয়ে নিই ঝটপট। তো চলে এলাম বাজার সেরে, বাজার মোটামুটি কমপ্লিট, এবার ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্টে আজকে ইচ্ছা ছিল অন্য কিছু খাওয়ার, কিন্তু পাওয়া গেল আলটিমেটলি মিষ্টির দোকানের কচুরি, তো রাধা বল্লভী আর জিলিপি এই দিয়েই সারবো ব্রেকফাস্ট, দেন ঢুকবো রান্নাঘরে। তখন চলে এসেছি রান্নাঘরে, করতে হবে রান্না। তো ভাত অলরেডি মা বসিয়ে দিয়েছে এখানে, এবার বাদ বাকি রান্নাটা করব আমি, তো শুরু করা যাক আপাতত। এবার আলুগুলো হয়ে গেল ভাজা, এবার তেলেই দেব গরম মশলা। এখন একটা আলু রয়েছে এখানে, আমি দেখতে পাইছি মাঝে মাঝে এই মিশ্রণগুলো হয়ে যায়, তো এবার এর ভিতরে দিয়ে দেব গোটা গরম মশলা যেগুলো আছে, দারচিনি, ছোট এলাচ সেগুলো দিয়ে দেব এই তেলেই। একটু ইয়ে করে দেবো, আমি রসুনটা থেকে করে দেব। তো এবার রসুন দেওয়া হয়ে গেছে গরম মশলা দেওয়ার পরে,
এবার মা দিচ্ছে পেঁয়াজ। আসলে আমাদের রান্নাঘরটা এতটাই ছোট, এখানে দুজন একসাথে মিলে কাজ করাটা খুবই ডিফিকাল্ট, কিন্তু তাও এক্সপিরিয়েন্স হাত সঙ্গে না থাকলে তো করাটা একটু মুশকিলই হয়, তো সেই চেষ্টাই করছি এখন। সেই জন্য মা কিছুটা হাত লাগাচ্ছে, কিছুটা আমার মুখে মুখে বলে দিচ্ছে, আর আমি খুন্তি নেড়ে কাজ করছি। তো এই হচ্ছে মাংসের এখন কষানো চলছে, মাংসের কষানো প্রস্তুতি। তো পরিস্থিতি বুঝতেই পারছ, ঘর্মাক্ত অবস্থায় রয়েছি। তো ঝটপট এখন মাংসটা কষিয়ে নিয়ে, তো এখন মাংসটাকে দিয়েছি প্রেসারে। তো যতক্ষণে মাংসটা হচ্ছে ততক্ষণে মা এখানে কাটছে ভিন্ডি। ভিন্ডিটা খালি করতে গেছে, মা এখানে কাটছে ভিন্ডি। এরপরে হবে সর্ষে ভিন্ডি। আমি অনেকেই ঢ্যাঁড়সটা পছন্দ করে না, বাট আমি ছোটবেলার থেকে ঢ্যাঁড়স আমার খেতে খুবই ভালো লাগে। তো মাংস আলু সমেত বসে গেছে ওইদিকে সিটিতে, মানে প্রেসারে দেওয়া হয়ে গেছে। এবার এখানে বানানো হবে ভিন্ডি সর্ষে। তো তারই প্রস্তুতি এখন চলছে, মা এখানে সর্ষেটা ভেজাচ্ছে। মার শরীর যথেষ্টই খারাপ, তাও মাকে বললাম সর্ষেটা ভিজিয়ে দিয়ে তুমি চলে যাও, বাকি কাজ আমি করে নেব। তো এই হচ্ছে ভিন্ডি ভাজা চলছে এখন। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ভিন্ডিটা দিয়ে দিয়েছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে এখনও ভাজা চলছে। এরপরে পড়বে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার সাথে পরার পরে দেবো সর্ষে হলুদ দিয়ে পেস্টটা। তো কোনো না কোনো দিন তো করতেই হতো, তো সেই জন্য লেটস স্টার্ট। এদিকে মাটনও রেডি বলা চলে, বিকজ গ্যাস বন্ধ, সিটি হয়ে প্রেশার হয়ে গেছে। এবার ভিন্ডির ভাত বাদ বাকি প্রসেসটা করি। তো রান্নাবান্না সেরে চেঞ্জ করলাম, এখন ঘড়িতে অলমোস্ট 2:30 বাজে। প্রত্যেক বৃহস্পতিবার আমি এই সময় খেতে নামি, এখনও আমার স্নান হয়নি। এবার স্নানটা সারবো, সেরে দেন লাঞ্চে বসবো। তো এখন আপাতত আগে নিচে যাই, নিচে গিয়ে স্নানটা সারি। হয়ে গেল স্নান, স্নান সেরে এলাম, এখন ঘড়িতে বাজে এক্স্যাক্টলি 3:00 বাজে, 3:01 হয়েছে। তো এবার বসবো লাঞ্চে, অনেক তাই আজকে লেট হয়ে গেছে অন্যান্য দিনের থেকে। নর্মালি অন্যান্য দিন এই সময় খেতে বসে যাই, ওয়্যারাজ আজকে এখনো খেতেই বসতে পারিনি, খেয়ে ওঠা তো অনেক দূর কি বাদ। এবার এর মাঝ মেন বিপত্তিটা যেটা হবে, যে খেতে খেতেই যদি টিভির লোকটা সারাতে চলে আসে তাইলে হয়ে যাবে মুশকিল। তো চলো এখন ঝটপট আগে লাঞ্চটা সেরে নিই। তো লাঞ্চে আর আলাদা করে বলছি না তোমাদের কি আছে, দেখতেই পেলে যা রান্না করলাম সেটাই হবে, ভাত ভিন্ডি সর্ষে আর মাটন। তো এখন ঝটপট রান্নাটা খাওয়াটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে বাসনটাও মাজতে হবে সব মেজে নিয়ে, তারপরে টিভির লোকটা আসলে ভালো। চলে এলাম নিচের সব কাজ সেরে, বাসন টাসনও মাজা হয়ে গেছে, মাও শুয়ে পড়েছে ঘরে। এবার আমি একটু এখান রেস্ট নেবো, এখন ঘড়িতে বাজে 4:45 বেজে গেছে। তো এবার একটু রেস্ট নিই, নিয়ে আবার সন্ধ্যেবেলা বেরোতে হবে, কারণ পুজোর বাজার করার আছে, পুজোর মার্কেটিং করার আছে, গড়িয়াহাট যাওয়ার আছে, সেই সব প্ল্যানিংই আছে। তো এখন আপাতত একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে বেরিয়ে তারপরে বেরোবো। শুভ তার উপায় নেই, 1 ঘন্টা আগে শুয়েছিলাম, ঠিক 4:30 সময় ডাক পড়লো নিচে, টিভির লোকটা এসেছিলো ঠিক করতে, কোনো একটা পার্টস জ্বলে গেছে, এখন নিয়ে গেছে, কালকে গিয়ে ঠিক হবে। তো এখন আপাতত রেস্ট নিই, ঘন্টা 1:30-2:00, তারপরে উঠে যা কাজ করার করব। এখন ঘড়িতে বাজছে 7:10, এতক্ষণ শুয়েছিলাম, সেই কারণে মাঝখান থেকে আমি আর যেতে পারিনি মার সাথে।
গড়িয়াহাটে মার মাসি গেছিল গড়িয়াহাটে কেনাকাটা করতে। তো আমি এখন আপাতত ওরা ঘুরে চলে এসছে আর আমি এখন আপাতত বেরোবো। মার কিছু মেডিকেল কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। তার সাথে সাথে রুটিটাও আনতে হবে। তো এখন আগে আপাতত নিচে যাই, নিচে গিয়ে এই কাজগুলো সারি, দেন এসে তোমাদেরকে দেখাবো মা কি কি কিনে এনেছে আজকে আমার জন্য, সেই সব কিছুই তোমাদের দেখাবো। তো এই বেরোলাম, এখন আগে যাব সাইবার ক্যাফে। সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউটটা বার করবো আগে, দেন যাব হচ্ছে জেরক্স করাতে। তো চলো আগে সাইবার ক্যাফের কাজটা কমপ্লিট করি, করে দেন যাব বাদ বাকি কাজগুলো করতে। তো সব জিনিসপত্র সব কাজ বাইরের হয়ে গেল, রুটি নেওয়া হলো, দেন লাস্ট কেবিলের টাকাটা দিলাম, সব করে এবার ঢুকবো বাড়ি। বাড়িতে মা দেখছে আমার ল্যাপটপে ওয়েব সিরিজ। তো আপাতত আমার এখন কোনো কাজ নেই, বিকজ মা যেটা দেখছে ওটা আমার অলরেডি দেখা হয়ে গেছে। তো আপাতত এখন বাড়িতে গিয়ে আমার এখন মোবাইল ঘাটার পালা, মোবাইলেই খুটখাট করতে থাকি, বেশি না, ছোট ওয়েব সিরিজ, ছটা মাত্র এপিসোড আছে, তো হয়ে যাবে কমপ্লিট। তো এখন বাড়ি গিয়ে ঢুকি, এতক্ষণ নিচেই বসেছিলাম, সব কাজ সেরে ঢুকে পড়েছিলাম তাড়াতাড়ি 8টার মধ্যে। মা ওয়েব সিরিজ দেখছিলো যেটা তখন বললাম, তো সেই জন্য আমার ল্যাপটপে দেখছিলো বলে আমি বসে বসে অপেক্ষা করছিলাম, ওয়েট করছিলাম। তো এই যা শেষ হলো, এবার ওপরে এলাম, ওপরে এসে চেঞ্জও করে নিয়েছি। এবার যে কিবোর্ড আর মাউসটা কিনে নিয়েছিলাম সেটা একবার একটু চেক করব যে কাজ করছে কিনা। তো তারপরে নিচে গিয়ে করব ডিনার। এখন ঘড়িতে বাজছে 10:10, এখনও এডিটিং স্টার্ট করিনি, সবে ফাইলগুলোকে মানে ট্রান্সফার করলাম, এবার ডিনারে যাব। আগে ডিনারটা ঝটপট সেরে আসি, দেন আবার এডিটিংয়ে বসতে হবে, কারণ কালকে আবার অফিস আছে। তো কালকে ফেলে রাখ, কালকের জন্য ফেলে রাখা যাবে না, তো যা করার আজকে রাতে করেই শোবো। তো চলো আগে ডিনারটা সেরে আসি। বাট আজকে একটা জিনিস যেটা ভুল হলো, তোমাদেরকে আমি ওপরে এসে মা কী কী নিয়ে এসছে আমার জন্য সেটা দেখানো উচিত ছিল, বাট হলো না সামহাও। তো চলো কাল দেখিয়ে দেবো, কালকের ব্লগে তোমরা মানে পরশু দিন তোমরা দেখতে পাবে কি মাকা আজকে আমার জন্য কি কি কিনে নিয়ে এসছে। তো এখন আগে নিচে গিয়ে চলে এলাম উপরে, আর সময়ও হয়ে গেছে ভিডিওটাকে এন্ড করার। এখন ঘড়িতে বাজছে 11:05। এতক্ষণ নিচে ছিলাম, ডিনার সারলাম, মার বিছানা করে দিলাম, মা ওষুধ খেলো, দেন এবার মা শোবে আর আমি এবার বসবো ফাইনাল এডিটিং করতে। কারণ এডিটিং ফাইনাল কি, এডিটিং তো শুরুই করিনি, তো আজকে একটু লেট হবে ঘুমাতে ঘুমাতে। তো এখন আপাতত এডিটিংয়ে বসবো, এডিটিং কমপ্লিট করে আপলোডে দেব, দেন ঘুমাতে যাব। তো যদি শেষ অবধি দেখে থাকো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বিকজ তোমাদের, যেটা আমি সবসময় বলি যে তোমাদের সাহায্য আমার সব সময় দরকার, এবং সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়ে, সেই মনের জোর নিয়ে কম ভিউজ হওয়া সত্ত্বেও আমি ডেইলি ব্লগ দিয়ে যাচ্ছি, এবং এই ডেডিকেশনটা আমি সব সময় চালিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আজকের মতন গুড নাইট, টেক কেয়ার, টেক রেস্ট, কাল আবার দেখা হচ্ছে নতুন দিনে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা।